ইনি কে? দৌড়ে পালাচ্ছে মিডিয়ার সামনে আসতে। মিডিয়ার সামনে যদি এতই ভয় থাকে তাহলে দৌড়ে পালাচ্ছে কেন? আর এইসব কাজ করছেই বা কেন? এইসব কাজ করে কি হয়েছে? মানুষের কি উপকার হয়েছে? বরঞ্চ নষ্টই করেছে। তাহলে এই ভিডিওটা দেখেন, আপনারা বুঝতে পারবেন কিভাবে দৌড়াচ্ছে, পড়ে যাবে কিনা তার কোনো গ্যারান্টি নাই। হাসপাতালে অন ডিউটি চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় ধৃত সঞ্জয় রায়ের এত প্রভাব প্রতিপত্তি, এত দাপট কিভাবে? এই মর্মে এক এএসআই কে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। এই এএসআই এর সঙ্গে সঞ্জয় রায়ের ঘনিষ্ঠতা রয়েছে বলে সূত্র মারফত খবর জানা যাচ্ছে। চিকিৎসক ধর্ষণ খুনে সঞ্জয় ঘনিষ্ঠ বলে পরিচিত এএসআই কে এবার জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। কবে থেকে এত বাড়বাড়ন্ত সঞ্জয় রায়ের? মাথায় কার হাত? জানতে দু দফায় এএসআই কে জিজ্ঞাসাবাদ সিবিআই এর। কত ভয় দেখুন কিভাবে দৌড়াচ্ছে। কত ভয় থাকলে লোকজন এভাবে দৌড়ে পালিয়ে যায় তা দেখলেই বুঝতে পারবেন মনের ভিতরে কত ভয় আছে। মিডিয়ার সামনে আসতে এত ভয় পাচ্ছে, কিভাবে দৌড়াচ্ছে দেখেন, আপনারাই কল্পনা করেন। এবং সে কারণেই কি এত বাড়বাড়ন্ত? পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের সদস্য এই অনুপ দত্ত, আপনারা জানেন যে ইতিমধ্যেই রীতিমতন সংবাদ শিরোনামে এসেছে, সিভিক ভলেন্টিয়ার হওয়া সত্ত্বেও পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের নিয়মিত যাতায়াত ছিল। এই পুলিশ ওয়েলফেয়ার বোর্ড কার্যত মাথায় ছিল সঞ্জয় রায়ের। পুলিশ ব্যারাকে নিয়মিত যাতায়াত ছিল সিভিক ভলেন্টিয়ার হওয়া সত্ত্বেও সঞ্জয় রায়ের প্রশ্নটা তখন থেকে সামনে আসছিল যে একজন সিভিক ভলেন্টিয়ার হয়েও কিভাবে পুলিশ ব্যারাকে নিয়মিত যাতায়াত হতে পারে, কিভাবে পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের কার্যত মাথার উপরে হাত থাকতে পারে, এই অনুপ দত্তকে জিজ্ঞাসাবাদ সিবিআই এর। আস্তে 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 নিচে নিচে নিচে।